স্বাধীনতা কাপের উদ্বোধনী দিনে শেখ রাসেল রহমতগঞ্জ ম্যাচ গোলশূন্য ড্র হলেও বিমান বাহিনীকে 2-0 গোলে হারিয়েছে আবাহনী আর ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাধীনতা কাপের উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। এর মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2023-24 মৌসুম। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শেখ রাসেল, সেটি ঠেকিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করে রহমতগঞ্জ, কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখায় 10 জনের দলের রূপ নেয় রহমতগঞ্জ, সেটি নিয়েও শেখ রাসেলকে গোলশূন্য আটকে দেয় তারা।